ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। অ্যাট ফার্স্ট কড়াইতে আমি 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে এভাবে হালকা বাদামি করে ভেজে নেব। এবার দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 4 টেবিল চামচ। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি। এভাবে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। তো দেখো মশলাটা এখানে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, আর টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে আমি এটাকে ফ্রাই করব 3-4 মিনিটের মতো। এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব 6-7 মিনিটের জন্য। ছয় থেকে সাত মিনিট চিকেনটাকে কষানোর পর এরপরে আমি নুন অ্যাড করছি। নুনটা কিন্তু প্রথমে দেওয়া চলবে না, তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল উঠবে আর চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষা হবে না। নুনটা দিয়ে চিকেনটাকে আমি এভাবে আরো 3-4 মিনিট কষিয়ে নেব। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ প্রায় 2 টেবিল চামচ মতো। দেখো চিকেনটা কষাতে কষাতে কিন্তু এই স্টেজে চলে এসেছে, চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো গরম জল।
এখানে আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করছি, তোমরা চাইলে কিন্তু পুরোপুরি স্কিপ করতে পারো। এবার চিকেনটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিটের জন্য। চিকেন কিন্তু আমাদের একদম রেডি, জাস্ট এটাকে ফিনিশ করব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। সো গাইস, খুবই একটা ইজি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও কমেন্ট সেকশানে। দেখা হবে নেক্সট ভিডিওতে।